সময়টা ছিল 2011, পশ্চিমবঙ্গে বাম জামনের অবসান ঘটিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের উত্থান। আর সেই সময় তাদের ট্যাগলাইন ছিল বদলা নয় বদল চাই। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে সালটা 2023, শাসক দলের সেই ট্যাগলাইন পাল্টে যায়, এখন মারের বদলা মার। বুধবার রাতে দুর্গাপুর নগর নিগমের 25নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণ করায় সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এর বিরুদ্ধে স্থানীয় নিউ টিউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিআইএম। আর থানায় অভিযোগ দায়ের করার পর এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র অমিতাভ ব্যানার্জি। তিনি বলেন, মেরেছে বেশ করেছে, আরও মারা উচিত ছিল। অমিতাভ ব্যানার্জি আরও জানান, সিপিআইএম তাদের রাস্তায় চোর বলেছে, তারা ছেড়ে দেবেন, প্রতিবাদ করবেন। তার জন্য তো বদমাশি না করতে যায় ওরা, ওরা এখন হাওয়া পেতে চাইছে। একদিকে রাম ধরেছে আর বাম থাকবে গেলে চিন্তা করছে। মার্কা বদলা তো মার হবেই, যুদ্ধ তো চাই না আমরা, যুদ্ধ জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। আমাদের ছেলেরা পেরোচ্ছে, চোর চোর উড়ে লাগছে, তো কী হবে? খাবে না, দুটো মার খাবে না রাস্তায়, চোর চোর বলে ডাকবে। আমি তো বলেছি আমাদের ছেলেদের ধরে মারো, যে উল্টো ওটা কথা বলবে ধরে মারো। অনেক করেছে ওরা, রাতের পর রাত দিনের পর দিন ঘরে থাকতে পারিনি। যারা ভেজাল তেল খেয়ে মানুষকে পঙ্গু করেছে। তৃণমূল নেতার চাঞ্চল্যকর এই মন্তব্যের উত্তরে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায়শঙ্কর বলেন, চোরকে চোর বলবে না তো কি বলবে। আর এবার 2018 সালের মডেলে ভোট করতে এলে জনগণ ছেড়ে কথা বলবে না। প্রথম কথা হচ্ছে চোরকে চোর বলতেই হবে। বাসে যদি কেউ পকেটমারি করে, কী বলে, পকেটমার বলে না তো, পকেটমার বলে যখন বলে তখন কী হয় যে পকেটমার দৌড় শুরু করে, আর পিছনে যাত্রীরা সাধারণ মানুষটা দৌড় শুরু করে। এখন এটা পকেটমারদের দৌড় দেখছে, এরা দৌড়াতে দৌড়াতে ভাবছে যে হচ্ছে সামনে আলো আছে। এদের শেষ ঠিকানা হচ্ছে তিহার জেল সবার, এদের সব হচ্ছে শুরু করেছে তো দৌড়াবে, দৌড়াতে 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 তিহার জেলে ঠিক একদিনে পৌঁছে যাবে। ইনিও পৌঁছে যাবেন, এনারাও পৌঁছাবেন, ফলে ওনাদের শেষ ঠিকানা তিহার জেল। আর দুর্গাপুরে যদি এবার ভোট লুট করতে আসে, উনি যে সগৌরবে বলছেন যে ভোট লুট করবো, আমরা বলি দুর্গাপুরে মানুষ প্রস্তুত হয়ে আছে, লজ্জা করে না। দুর্গাপুরে মানুষকে ভোট দিতে দিলেন না, আর তারপর আবার বলছেন এরকমই করবো, এরকমই করবো। গণতন্ত্রের হত্যাকারী, এবং হচ্ছে যে গোটা রাজ্যকে চুরি করে, যে দুর্গাপুরকে চুরি করে শেষ করছে। চোর চোর বললে এবার বলেছি ছেলেদেরকে মারতে। হ্যাঁ, চোরকে চোর বলবই, চোরকে আমরা চোর বলবই, আর তাতে মার হলে অবস্থা অনুযায়ী প্রত্যাঘাত হবে। সিপিআইএম এর মিছিলে অংশগ্রহণকারী বাম কর্মী তথা মাছ বিক্রেতা অশোক হাজরা জানান, কলোনিতে দলের পক্ষ থেকে একটি মিছিলে তিনি অংশ নেওয়ায় স্থানীয় তৃণমূলের কর্মীরা রাতের অন্ধকার তাকে বাড়িতে গিয়ে মারধর করে। মানে কিছু দুষ্কৃতি আছে, এবং তারা এসে আমাদের প্রথমে দীপক হাজরা বলে আমার একটা বন্ধু আছে, আমাদেরই সংগঠনের ছেলে, তাকে তার উপর চড়া হয়। তারপরে আমার বাড়িতে রাত্রে 11:30-11:30 সময় যায়, এবং আমি তখন খাচ্ছিলাম, খাওয়ার পরে আমাকে আমার ছেলেও খাচ্ছিল আমার সাথে। এবারে আমার ছেলে বাইরে হাত ধুতে এলো, আমাকে বলছে বাবা তোমাকে বাইরে ডাকছে। আমার কে ডাকছে বলছে কতগুলো ছেলে। আমি বললাম যে ওদেরকে বল আমার, আমি যখন খাচ্ছি আমি খাওয়া হয়ে যাক, তারপর আমি যাচ্ছি। হ্যাঁ, তা আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি গিয়ে হাত পা ধুয়ে আমার বাড়ির গেটের কাছে দাঁড়ালাম। দাঁড়ানোর পরেই আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এত রাত্রে আমার বাড়িতে কেন এসছো? তখন ওরা আমাকে বলছে জানিস না কেন এসেছি, হ্যাঁ এলাকাতে মিটিং মিছিল করবি, এখানে থাকতে দেবো না। হঠাৎ করে এলোপাথারি মার চারদিক থেকে শুরু হয়ে। আপনাদের কতজনকে মেরেছে? আমাদের দুজনকে মেরেছে, একজনে বাড়িতে গিয়ে ফেরত দিয়েছে। তারা কোন দলের লোক ছিল কিছু বলছিল? তারা তো এমনিতে সবাই তো জানো তো, তোমরা এখন তো টিএমসি যুগ, তৃণমূলেরই লোক হবে। শাসক বিরোধী কাজিয়ায় সরগরম দুর্গাপুর 25নম্বর ওয়ার্ড। তবে এটা পরিষ্কার, 2011-এর বদলা নয় বদল চাই স্লোগান আজ পাল্টে হয়েছে মারের বদলে মার। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সবুজের মধ্যে নিজেকে হারিয়ে দিতে আজই আসুন ওমস অর্গ্যানিক গার্ডেনে। কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে একটা দিন পরিবার বন্ধু বান্ধবের সাথে কাটান একেবারে অন্যভাবে। সবুজ বনানীতে একটু রিল্যাক্স, মাত্র 299 টাকায় টিফিন সহ মধ্যাহ্ন ভোজন, রয়েছে বিভিন্ন ধরনের রাইড, ফিশিং, বিভিন্ন গেমসের সুবিধে।
এছাড়াও রয়েছে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য। খুব শীঘ্রই আসতে চলেছে ওয়েবপুল সহ ট্রি হাউস। খোলা আকাশের নিচে একটা দিন সময় কাটাতে চাইলে চলে আসুন ওমস অর্গ্যানিক গার্ডেনে। বুকিংয়ের সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কর্পোরেট অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। আসন্ন দোল উপলক্ষেও শুরু হয়ে গেছে বুকিং, তাই আর দেরি নয়, যোগাযোগ করুন আজই। আমাদের যোগাযোগ নাম্বার 7001371099 অথবা 8945090528। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো আইকিউ সহ আরও ব্র্যান্ডেড ফোন। রয়েছে সমস্ত ইএমআই এর সুবিধে। তাই আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121208।